বাংলাদেশের রক লেজেন্ড আয়ুব বাচ্চু উনি আমার বস গুরু উনি আমাকে গান লেখাতে অনেক সুযোগ করে দিয়েছিলেন বাচ্চুপের সাথে কাজ করার সময়ও জানতে পেরেছি শিখতে পেরেছি ট্যালেন্ট থাকা সত্ত্বেও অনেক নিজের খরচ নিজে করতে পারেন মৌলিক গানের সংখ্যা ধীরে ধীরে কমছে অন্যতম মিনার আছে মৌলিক গানই তো আমার আইডেন্টিটি এখন অনেক কিছু ভাইরালের পিছনে ঘুরছে অনেক ভালো গান আমাদের নজর এড়িয়ে যাচ্ছে নামে মাত্র অডিও কোম্পানি বা মিউজিক লেভেল বাট তারা সবাই নাটক নির্মাণে ব্যস্ত খুবই সস্তা মানে কন্টেন্টগুলো আমরা শেয়ার করছি অ্যাওয়ার্ডের জন্য গান লিখিনি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা একটা বড় প্রাপ্তি তরুণ অবস্থায় বা আমার স্টুডেন্ট অবস্থায় আমরা ব্যান্ডের গান শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং ব্যান্ড সঙ্গীত সবসময় তারুণ্যের উন্মোদনা জায়গায় ব্যান্ড সঙ্গীত আমাদের বিরহ আমাদের আনন্দ আমাদের উচ্ছলতা দেশপ্রেম বা কোনো বিষয় বস্তুভিত্তিক গান করতে গেলেও আমরা ছোটোবেলা থেকে ব্যান্ডের অনেক গান শুনেছি এবং আরেকটা কথা বলবো যে আমার বাংলাদেশের রক লেজেন্ড আয়ুব বাচ্চু উনি আমার বস গুরু উনি আমাকে গান লেখাতে অনেক সুযোগ করে দিয়েছিলেন তো বাচ্চুবের সাথে কাজ করার সময়ও অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি বা ব্যান্ডের যে একটা ওয়েভ সেটাও বোঝার চেষ্টা করেছি তো সব মিলিয়ে ফাইনালি যখন দেখলাম যে আমি সোলো পারফর্মার হিসেবে এই চারজনের সাথে গত এক যুগেরও বেশি শো করে যাচ্ছি সব জায়গাতে তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা নতুন কিছু গান সৃষ্টি করব নতুন ভাবনার নতুন অ্যারেঞ্জমেন্টে ব্যান্ডের গান যেরকম হয় ঠিক ওই ভাবনা থেকেই আমাদের পাঁচজনের একটা ডিসিশনে হ্যালোভ্যান্টটা করা হ্যালোভ্যান্টের কি এখন পর্যন্ত পারফর্ম করা হয়েছে কিনা বা যাত্রা শুরু করেছে আমরা টেলিভিশন পারফর্ম করেছি আমি তো এই কয়েকদিন আগেই একটা রক অ্যান্ড রোলস একটা প্রোগ্রাম হয় খুব জনপ্রিয় প্রোগ্রাম বাংলাদেশ টেলিভিশনে ওটাতে একটা সোলো আটটা গানের একটা প্রোগ্রাম করেছে আর মৌলিক যে গানগুলো সেটা আসলে কবে না আসতে পারে বলে দর্শকদের জানাবে একটা একটা করে তো আসবে এখন তো পুরো অ্যালবাম করার সেই তো সেই দিন বা সেই ধরনের পরিস্থিতি নেই আমরা একটা গান রেকর্ড করার জন্য অলরেডি চেষ্টা করছি পরে ভিডিও আকারে আমাদের হ্যালো ব্যান্ড নিয়ে আমরা মানে এই নামকরণেই আমরা ব্যান্ডের একটা গান রিলিজ করতে যাবো সামনে আসলে মৌলিক গান করার মতো আসলে আগে যেমন লেভেল কোম্পানিগুলো বা মিউজিক অডিও যারা কোম্পানি ছিল তারা অনেক ধরনের কাজ করতো বাট আমি লাস্ট গত চার পাঁচ ছয় বছর ধরে আমি নিজেও দেখছি যে নামে মাত্র অডিও কোম্পানি বা মিউজিক লেভেল বাট তারা সবাই নাটক নির্মাণে ব্যস্ত তারা আসলে ঠিকমতো মিউজিকটাকে তারা ঠিকমতো আগে যেভাবে প্রডিউস করতো বা নতুন নতুন গান করার চেষ্টা করছে করতো সেভাবে করছে না সো সবাই তো আসলে ব্যক্তিযুদ্ধকে অনেক খরচের বিষয় আছে একটা গান অডিও রেকর্ড তারপর ভিডিও করতে গেলে সবাই আসলে অ্যাফোর্ড করারও সুযোগ থাকে না ট্যালেন্ট থাকা সত্ত্বেও অনেক নিজের খরচ নিজে করতে পারে না এই জন্য আমিও দেখছি যে মৌলিক গানের সংখ্যা ধীরে ধীরে কমছে কমে যাচ্ছে এবং আমাদের কাভার সং তো সবসময় অনেকেই করে আমরাও যখন একটা পারফর্ম করতে যাই আমাদের নিজেদের গানের বাইরেও আমাদের ভালো লাগার যেমন আমি বাচ্চু ভাইয়ের গান সবসময় আমি স্টেজে করি সেগুলোতে কোনো অসুবিধা নেই বাট আমাদের নিজস্ব পরিচয় যদি বহন করতে হয় কিন্তু ফাইনালি গিয়ে নিজের গান না করলে আসলে কোনো পরিচয় থাকে না এখন আসলে অনেক শিল্পী আসছেন আপনার চোখে প্রতিভাবান শিল্পী যদি বলি কে আছেন প্রতিবন অনেকেই ভালো কাজ করছে তার ভিতরে আমি বলবো যে অন্যতম মিনার আছে ও নিচে খুব ভোকাল টেক্সচার যেমন ডিফারেন্ট ওর সুর লেখা পুরোটাই ডিফারেন্ট এটা আমার কাছে এই প্রজন্মের অন্যতম খুব মেধাবী শিল্পী বলে মনে হয় মৌলিক গানই তো আমার আইডেন্টি আমাকে একজন শফিক তুইন বা যে কারো ইমরান বা যেই হোক তার যদি নিজস্ব গান না থাকে নিজস্ব আইডেন্টি না থাকে তাহলে তো আসলে আর কিছুই রইলো না মানে ওই আইডেন্টি দেবার মতো কিছু রইলো না সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গীত ভবনের আসলে অবস্থা কি আসলে কি মনে করেন না সঙ্গীত ভবনের অবস্থা সবসময় একটা চলমান প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের ট্রেন্ড আসবে এক এক ধরনের মিউজিক তৈরি হবে এখন অনেক কিছু ভাইরালের পিছনে ঘুরছে অনেক ভালো গান আমাদের নজর এড়িয়ে যাচ্ছে আমরা নিজেরাও দেখবেন যে সবাই নিজেদের ভিতরে খুবই সস্তা মানে কন্টেন্টগুলো আমরা শেয়ার করছি বাট ভালো গান যেগুলো হচ্ছে সেগুলো আমরা নিজেদের মধ্যেই আমরা নিজেদের প্রমোট করছি না তো এটা একটা সময় আসছে আমার ধারণা সময়ের আবর্তে আবারও ভালো গান শুনবে আবারও ভালো গানের সময় আসবে আর ফাইনালি ইন দ্য লং রান ভালো গান ছাড়া আসলে কিছু টিকে থাকবে না আপনি তো সেই ক্যাসেট ফিতে সময়কার মানুষ সেই সময়টা কি মিস করেন কিনা অনেক মিস করি কারণ সেটাই ছিল আমার কাছে মানে সোনালি যুগ একটা একটা বারোটা গান দিয়ে একটা অ্যালবাম হতো এক একটা গান এক এক রকম করার চেষ্টা থাকতো আমরা যখন পুরো পূর্ণাঙ্গ অ্যালবাম করতাম পুরো অনেক ধরনের চিন্তা করে একটা অ্যালবাম করতাম এবং সেই গানগুলো যখন বাজারে রিলিজ হতো মানুষের ভালো লাগলে একই সাথে সারা দেশ ছড়িয়ে পড়তো এবং তখন প্রতিটা পাড়া মহল্লা মহফসলে ক্যাসেটের দোকান থাকতো আমরা একটা ক্যাসেট কেনার জন্য টাকা পয়সা জমিয়ে ক্যাসেট কিনতাম নিজেদের ভালো লাগার শিল্পীদের গান আমরা আসলে দেখছি যে ব্যান্ডের যদি কথা বলি আয়ুব বাচ্চুর নাম বা ওনাদের নামটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে তারপরে ওনাদের মতো করে আর কেউ আসলো না এটা কি আসলে যে ইন্ডাস্ট্রি চলছে সেটির দায় আছে কিনা না ইন্ডাস্ট্রি বললাম না একটা সময়ের প্রভাব পাচু ভাই জেমস ভাই যারা গান করেছে ওনারা তো ট্রেন সেটার ওনারা যখন বাংলাদেশে একটা ডিফারেন্ট মিউজিক চলছিলো ওনাদের রক মিউজিক বা জ্যাজ ব্লুজ বা অন্য টাইপের যেসব মিউজিকগুলো মানুষের শোনার অভ্যাস ছিল না সময় কিন্তু ওনারা এই ক্রিয়েশনগুলা মানুষের কাছে আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছেন যে গত দুই তিন যুগ ধরে এখনও সমানভাবে জনপ্রিয় এবং বাংলাদেশের রক মিউজিক মানে জনপ্রিয় করার জন্য যে কয়েকটা ব্যান্ড আছে তাদের কাছে আমাদের সবারই অনেক কৃতজ্ঞতা এবং ঋণ রয়েছে কারণ ব্যান্ড সঙ্গীত যে আজকেই পর্যায়ে গেছে তাদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা এবং আমি বলবো যে এখনও বেশ কিছু ব্যান্ড ভালো গান করছে যে যার মতো করে আসলে সময় তো বলে দেবে এক সময় যে কোন গানগুলা কিভাবে মানুষ কাছে নেবে বা পৌঁছে যাবে আপনার তো দু হাজার এগারো সালে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রজাপতি সিনেমা গীতিকার হিসেবে আর সেটাকে আসলে জীবনের টার্নিং পয়েন্ট বা এক এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছে কিনা না আমি এইভাবে কখনো ভাবিনি আমি মানে অ্যাওয়ার্ডের জন্য গান লিখিনি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা একটা বড় প্রাপ্তি একটা জাতীয় স্বীকৃতি পেলে তো অনেক ভালো লাগার কিন্তু আমি যে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি আমি নিজে গান গেয়ে বা আমার কোনো গানের লেখা বা সুরে লাজ বলব যে ইমরানের বলতে চেয়ে মনে হয় এই গানটা যখন লিখেছিলাম আমরা তো নিজেরাও জানি না যে এত জনপ্রিয় হবে তো গানগুলো যখন জনপ্রিয় হয় মানুষের কাছে পৌঁছে যায় দেশ থেকে বিদেশে এই গানটা আসলে পৃথিবীর অনেক দেশের মানুষ এটা কাভার করে গিয়েছে তো মিউজিকটা মানে সঙ্গীতের এমন একটা শক্তি যেটা একেবারে ভাইরাসের মতো যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে ভালো লাগাটা সেটা একটা বড় শক্তি সো এই ভালো লাগাটাই আমার কাছে বড় ব্যবহার দর্শকদের উদ্দেশ্যে তো বলার একটাই যে আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করি ভালো গানকে প্রমোট করবেন ভালো গান শুনবেন তাহলেই আমরা নতুন নতুন ভালো গান করার উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো তাই আমার বিশ্বাস আপনারা ভালো গান শুনবেন এবং ভালো গানকে প্রমোট করবেন